আসসালামু আলাইকুম, নাজপিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাঈম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সব বন্ধুরা ভালো আছেন এবং যে সমস্ত বন্ধুরা কবুতর পালন করেন আল্লাহ রহমতে সবার কবুতরগুলো সুস্থ আছে, ভালো আছে। আজকে যেই টপিকের উপরে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি সেই টপিকটি হচ্ছে বেবি ফিড। বেবি ফিড যারা কবুতর পালন করেন সবারই কিন্তু আমি মনে করি প্রয়োজন, সবারই বেবি ফিড প্রয়োজন। তো আমরা যারা বাজার থেকে কবুতরের বেবি ফিড কিনা থাকি অনেক সময় কিন্তু আমি নিজেই লক্ষ্য করছি যে কিনা কিন্তু এর মধ্যে অনেক সময় আমি পোকা পাইছি, ছোট ছোট কেরি পোক। তো এই কারণে কিন্তু আমি অনেক সময় এই বেবি ফিড কিনা প্রতারিত হয়েছি। তো তারপর থেকে কিন্তু আমি বেবি ফিড আর বন্ধুরা কিনা কবুতরকে খাওয়াই না। তো এখানে এই আমি চার পদের খাবার নিছি, এই একটি হচ্ছে গম, আর একটি হচ্ছে চনা বুট খোসা সারানো যেটা, আর কেস, হ্যাঁ, আর হচ্ছে আপনার বোটটা ঘোড়া যেটা কাটার যেটারে বলে সেইটা। তো আমি প্রতারিত হয়েছি, আপনারা যাতে প্রতারিত না হন তো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটি থাকছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না টেনে, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই বা চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই সবার আগে পৌঁছে যায়। আজকে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো বেবি ফিড তৈরি করব, আমি নিজে তৈরি কইরা আপনাদের দেখাবো। আর আপনাদের দেখানোর উদ্দেশ্য বন্ধুরা, সবার বাসায় কিন্তু এখন ব্লান্ডার থাকে, তো এই ব্লান্ডার থেকে কিন্তু আপনি সহজে অল্প সময়ে, হ্যাঁ, আপনার কবুতরের জন্য বাচ্চার জন্য বেবি ফিড বাসায় তৈরি করে নিতে পারেন। বন্ধুরা একেবারে প্র্যাকটিক্যাল কিন্তু আমি নিজে তৈরি করবো এখন বেবি ফিড আপনাদের দেখানোর উদ্দেশ্য, পুরো ভিডিওটি দেখবেন না টেনে। তো এখন আমি প্রথম যেই খাবারটি নিচ্ছি এটা হচ্ছে চনা বুট, এই বুটটা নিলাম এক মোট, আর এই যে ফ্রেশ গম, এই গমটা নিলাম এক মোট, আর হচ্ছে আপনার বোটটা গুঁড়া এক মোট, এবং কেচ এক মোট। এগুলো প্রত্যেকটি এক সমান মাপে নিলাম, নেওয়ার কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা খাবার যাতে পুরোপুরি ভালোভাবে মিক্স হয়। আমরা যারা অনেকে ব্লান্ডার ব্যবহার করি অনেকে কিন্তু শুকনা জাতীয় এই খাবারগুলো কিন্তু তৈরি করতে ব্লান্ডারে ভয় পায়। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এই ব্লান্ডারে কিন্তু আপনি সব ধরনের, এই ছোট জারটা সব ধরনের শুকনো জাতীয় খাবার কিন্তু গুঁড়ো করতে পারবেন। ব্লান্ডারটি আপনি সর্বোচ্চ 10 সেকেন্ড করে চালাইবেন, 10 সেকেন্ড চালাইয়া তারপরে কিছু সময় 5 সেকেন্ড ওরে রেস্ট দিবেন। তো রেস্ট দিলে কি হইব, আপনার কাজটা যত দ্রুত পাইবেন আর আপনার ব্লান্ডারটাও কিন্তু আল্লাহর রহমতে ভালো থাকবে। তো এইভাবে 3 থেকে 4 বার যদি আপনি ব্লান্ডারটা, হ্যাঁ, চালান তাহলে কিন্তু আপনি এই বেবি ফিডটা, আমি এখানে একটা চাকনি নিছি, চাকনি নিয়ে আমি কিন্তু সাইকা নিতেছি। আমি কিন্তু সাইকা নিলাম, আমার বেবি ফিড কিন্তু যেভাবে আমি তৈরি করি আমি কিন্তু আপনাদের দেখাইলাম, এই দেখেন একবারে মিহিন। তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু দেখাইলাম যে একবারে কিন্তু আপনি পিওর বেবি ফিডটি নিজ হাতে তৈরি করে আপনার কবুতরে কিন্তু আপনি খাওয়াইতে পারেন। তো আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি, দোকানের কাস্টমারদের উদ্দেশ্য করে বলছি, অনেকে কিন্তু এই ব্লান্ডারটি নিয়মিত ব্যবহার করতে পারেন না, এই ব্লান্ডারটির যে কোনো ব্লান্ডারই ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি 10 সেকেন্ড চালাইবেন,
আবার ওকে 5 সেকেন্ড রেস্ট দিবেন। তো এইভাবে কিন্তু আপনি ব্লান্ডারটি ব্যবহার করলে আপনার ব্লান্ডারটি দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন, নষ্ট কম হইব। আরেকটি কথা আমি আপনাদের বলি, এইবার যে শীত গেল, এই শীতের মধ্যে কিন্তু আমি চাল কোনো বাজারের দোকান থেকে কিন্তু ভাঙ্গাই নাই। আমার এই ব্লান্ডার মেশিন দিয়ে কিন্তু আমি এবারে শীতের পিঠা খাই। এই যে দেখেন, এভাবে কিন্তু চাইলা নিতে হয়। এইভাবে যখন চাকনি দিয়ে আপনি চাইলা নেবেন, তখন কিন্তু আপনার বেবি ফিডটা একবারে পুরো মিহিন হয়ে যাইব। এই যে দেখেন। তো বন্ধুরা, বেবি ফিড কীভাবে তৈরি করতে হয় আমি কিন্তু আপনাদের দেখাইলাম একবারে প্র্যাকটিক্যাল। আমার কবুতরের বাচ্চাগুলো কিন্তু আমি নিজে বেবি ফিড বানায়া ওদেরকে খাওয়াই। আপনারাও কিন্তু এই নিয়মে বানাইলে আপনারা একেবারে পারফেক্ট একটি বেবি ফিড নিজের বাসায় নিজে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। অবশ্যই বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে বলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।